আফ্রিকা থেকে ফ্রান্সের এক একটি গুটি যেন চলে যাচ্ছে। দাবার চালে ফ্রান্স পর্যদস্ত হচ্ছে একের পর এক। নাইজারের পর মধ্য আফ্রিকার আরেকটি দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থান ঘটেছে। সেখানে ফ্রান্সের সমর্থিত সরকারকে বিদায় করে দিয়ে সামরিক বাহিনী নতুন করে ক্ষমতা দখল করেছে। আফ্রিকায় এই আরেকটি দেশের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোট দেশের সংখ্যা হল ছয়টি, যারা পরপর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ফ্রান্স সমর্থিত বেসামরিক সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। আটলান্টিকের তীরবর্তী মধ্য আফ্রিকার এই দেশটির রাষ্ট্রভাষা হল ফ্রেঞ্চ। বন্ধুরা, 1860 সালে ফ্রান্স সেখানে উপনিবেশ শাসন স্থাপন করে। পরে 1960 সালে স্বাধীনতা লাভের মাধ্যমে গ্যাবন একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মস্বীকৃতি লাভ করে, কিন্তু তারপরেও তারা এখানে নিজেদের স্বাধীনতা বলতে কিছুই পায়নি। বন্ধুরা, ফ্রান্স স্বাধীনতা দিলেও তাদেরকে প্রকৃত স্বাধীনতার স্বাদ কখনো উপভোগ করতে দেয়নি। নিজেদের ভাষা রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিয়ে নিজেদের অর্থনৈতিক নীতি, নিজেদের পররাষ্ট্র স্বরাষ্ট্র নীতি, যাই হোক না কেন, সব কিছু আফ্রিকার এই দেশগুলোর উপরে চাপিয়ে দিয়ে সেই পূর্বের ঔপনিবেশিক ধারা অব্যাহত রেখেছিল ফ্রান্স সরকার। এটি একটি তেল রপ্তানিকারক দেশ হিসেবে সুপরিচিত। বন্ধুরা, গ্যাবনের খনিজ সম্পদে সমৃদ্ধ এই রাষ্ট্রটি কখনোই তার জনগণের উন্নতির জন্য তেমন কিছু পায়নি। মূলত এখানকার খনিজ দ্রব্য বা মহামূল্যবান খনিজ সম্পদগুলো ব্যবহৃত হয়েছে ইউরোপীয় উচ্চবিলাসী জনগণের ভোগের কাজে, আর এখনও পর্যন্ত সেই স্বার্থ রক্ষা করে যাচ্ছে এখানকার তাদের পুতুল সরকারগুলো। আর এ কারণেই গ্যাবনের জনগণ সম্ভবত সেনাবাহিনীকে সমর্থনের মাধ্যমে গ্যাবনের সামরিক সরকারকে প্রতিষ্ঠিত করে ফ্রান্সের পুতুল সরকারকে বিদায় করে দিল। আর এর মাধ্যমে আফ্রিকায় একের পর এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ফ্রান্স সমর্থিত সরকারের মাজা ভেঙে যাচ্ছে। এখন বক্তব্য হলো, এই অভ্যুত্থানগুলো কি স্বতঃস্ফূর্ত, না এখানে ফ্রান্সকে শিক্ষা দেওয়ার জন্য তলে তলে চীন এবং রাশিয়ার মতো দেশগুলো বা ইরান এবং তুরস্কের মতো দেশগুলো মদদ দিয়ে যাচ্ছে? মূলত সেই আশঙ্কাটাই প্রকাশ করা হচ্ছে ইরানের তরফ থেকে। ইউরোপীয়র থেকে সম্পূর্ণরূপে হাতছাড়া হয়ে আশঙ্কা দেখা দিয়েছে আফ্রিকা অঞ্চল। আর এই আফ্রিকা অঞ্চলে নতুন করে প্রভাব বিস্তার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে পূর্তি পরাশক্তিগুলো। বিশেষ করে ফ্রান্সের এগেনস্টে তুরস্কের প্রভাব এবং তুরস্কের তৎপরতা লক্ষণীয়। তুরস্কের সাথে ফ্রান্সের এই সম্পর্কের ব্যাপারগুলো বিগত কয়েক বছরে প্রচণ্ডভাবে খারাপ হয়েছে। মূলত গ্রিস এবং তুরস্কের মধ্যে যখন যুদ্ধ অবস্থা চলছিল, ঠিক তখনই ফ্রান্স সরাসরি গ্রিসকে সমর্থন দিয়ে তার কাছে রাফালে যুদ্ধবিমান বিক্রি করে, এর পাশাপাশি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে। তখন থেকেই মূলত ফ্রান্সকে এক হাত দেখে নেওয়ার জন্য যা যা করার প্রয়োজন মিস্টার রিসেপ টাইপের দোকান তার দৌড়ঝাঁপ শুরু করে। তুমি এখানে আমাকে এই ধরনের বিপদে ফেলার চেষ্টা করছো, আমি তোমাকে সমগ্র অঞ্চলব্যাপী ধরাশায়ী করব। ফ্রান্স এই ক্যাসকার ভিতরে পড়ার অন্যতম কারণ হলো কয়েকটা বিষয়। তা হচ্ছে সরাসরি তুরস্কের সাথে সম্পর্ক খারাপ করা গ্রিসকে সমর্থন দিয়ে। বন্ধুরা, অন্যদিকে লিবিয়ায় তুরস্কের স্বার্থের বিরুদ্ধে কাজ করে লিবিয়া থেকেও তাদের বিদায় নিতে হয়েছে। আরেকটি অন্যতম ফ্যাক্টর হচ্ছে ইউক্রেনকে সহায়তা। ইউক্রেনকে সহায়তা দিয়ে তারা মূলত মিস্টার ভ্লাদিমির পুতিনের চক্ষুশূলে পরিণত হয়েছে। এবার তাদের যেখান থেকে যে পাশ দিয়ে দেওয়া সম্ভব, মিস্টার ভ্লাদিমির পুতিন তাদের সেই পাশ দিয়েই দেবেন। এখন তিনি সেখানে পেয়েছেন আফ্রিকায়। আফ্রিকায় ফ্রান্সকে পাওয়ার পর তিনি সম্ভবত সেই গুটিটি তুরস্কের সাথে মিলেও চালতে পারেন, আবার তুরস্ক, চীন এবং রাশিয়া একসাথে মিলেও সেই গুটি চালতে পারে, যেখানে ফ্রান্স একেবারে অসহায়ের মতো একের পর এক মুখ থুবড়ে পড়ছে। আর সেক্ষেত্রে সম্ভবত তাদের সমর্থন দিচ্ছে না আমেরিকা। এটি ফ্রান্সের জন্য চরম এক মনোবেদনা। তাদেরই অন্যতম শরিক এবং বন্ধু যখন তারা বিপদে পড়েছে, অর্থাৎ ফ্রান্স বিপদে পড়েছে, মুখ ফিরিয়ে রেখেছে। কাহিনীটি এমন যে আমেরিকার চরিত্র বোঝার জন্য এই বিষয়গুলো একটু আত্মবিশ্লেষণ করা উচিত, যে আমেরিকাকে বন্ধু হিসেবে নিয়ে মূলত আমেরিকার জাতীয় স্বার্থ এবং আমেরিকার ভূরাজনৈতিক স্বার্থ যদি কারো বিরুদ্ধে যায়, সে যেই হোক না কেন, তাকে আমেরিকা সেভাবে মূল্যায়ন করবে না এবং সহায়তা করবে না। এটি সম্ভবত ফ্রান্স আগে বোঝে নাই, আর এ কারণেই ফ্রান্স আমেরিকার প্রতি ক্ষিপ্ত হয়ে, চরম ক্ষিপ্ত হয়েছে। এবং তার সেই বাণীগুলো বা বক্তব্যগুলো বিশ্লেষণ করলে খুব ভালোভাবে আপনি ব্যাপারগুলো বুঝতে পারবেন। এখানে ফ্রান্স বলেছে যে আমেরিকা তার বন্ধুর পিঠে ছুরি মারার মতো করেছে নাইজারে, অর্থাৎ নাইজারে সামরিক জান্তার সাথে মিটিং করার মাধ্যমে আমেরিকা সেই নাইজার সরকার সামরিক জান্তাকে কিছুটা হলেও সাহস জুগিয়েছে। এটি হচ্ছে ফ্রান্সের ভাষ্য। সুতরাং নাইজারের বেলায় এ পর্যন্ত কোনো সামরিক আক্রমণের
ব্যাপারটি বোঝা যায়নি যে ইকুয়াসকে আসলেই নাইজারে আক্রমণ চালাবে আর সেখানে ফ্রান্সের মদদ থাকবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্টভাবে বক্তৃতায় ঘোষণা করেছেন যে আমরা এখনো পর্যন্ত মোহাম্মদ বাজুমকে নাইজারের বৌদ্ধ প্রেসিডেন্ট হিসেবে মনে করি এবং তাকে ক্ষমতায় বসানোর জন্য যদি ইকুয়াস সামরিক আক্রমণ চালায় বা সামরিক আক্রমণ চালায় সেক্ষেত্রে ফ্রান্সের দ্ব্যর্থহীন সমর্থন থাকবে। ফ্রান্সের এই দ্ব্যর্থহীন সমর্থনের মাধ্যমে তিনি কি প্রকাশ করতে চেয়েছেন? তিনি আরও বলেছেন, ফ্রান্সের রাষ্ট্রদূত নাইজার থেকে তার অবস্থান সরাবে না, অর্থাৎ তাদের দূতাবাস এখান থেকে সরাবে না এবং ফ্রান্সের রাষ্ট্রদূত সেখানে অবস্থান করবে। যদিও নাইজারের সামরিক জান্তা 48 ঘন্টার আল্টিমেটাম বেঁধে দিয়ে সেখানকার খাদ্য এবং পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, এখন আর যুদ্ধ ছাড়া মনে হয় সেখানে আর কোনো গত্যান্তর নাই। আর ফ্রান্স সেটিই চাইছে যে ইকুয়াস যত দ্রুত সম্ভব সেখানে সামরিকভাবে হস্তক্ষেপ করুক। বন্ধুরা, আমরা বলছিলাম গ্যাবনের বিষয়টি নিয়ে। নাইজারের পর আরেকটি দেশ কট আউট করলো ফ্রান্সকে, অর্থাৎ গ্যাবন এখন আবার নতুন করে সম্ভবত ফ্রান্সের যে সকল প্রতিষ্ঠান বা সমর্থক রয়েছে তাদেরকে ব্যান্ড করবে। এর মাধ্যমে আস্তে আস্তে ইউরোপ আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর নিশ্চিতভাবে সেখানে উঠতি শক্তি তুরস্ক, চীন এবং রাশিয়ার মতো দেশগুলো নতুন করে যেন কোনো শূন্যস্থান তৈরি করতে না পারে সেই ব্যাপারটি দেখবে। ইতিমধ্যে চীন তো মোটামুটি এমন ধরনের একটি প্রস্তুতি শুরু করেছে যেগুলো শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বন্ধুরা, এতদিন পর্যন্ত চীন স্বীকার করে বা অস্বীকার করে এসেছে যে তারা কোনোভাবেই ইউক্রেনের রাশিয়ান বাহিনীকে সাহায্য করছে না, কিন্তু নতুন একটি প্রতিবেদনে উঠে এসেছে যে চীন হাজারে হাজারে অস্ত্র দিয়ে রাশিয়ান বাহিনীকে সহায়তা করছে। আমেরিকার থিনট্যাঙ্ক বা সামরিক অবস্থান থেকে বলা হয়েছিল যদি কোনোভাবে কোনোদিন চীন রাশিয়াকে সামরিকভাবে সহায়তা শুরু করে তাহলে সেক্ষেত্রে ইউক্রেনের এই যুদ্ধে জয়লাভ করা বা ইউক্রেনের টিকে থাকা মারাত্মকভাবে সংশয়ের মধ্যে পড়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এই মুহূর্তে তাদের ধারণাই সত্যি হলো যে চীনের বিভিন্ন বাহিনী বা চীনের বিভিন্ন যে সামরিক নির্মাতা কোম্পানিগুলো রয়েছে তারা প্রচণ্ড পরিমাণে সামরিক সরবরাহ অব্যাহত রেখেছে রাশিয়ার অভ্যন্তরে। এটি রাশিয়ার মনোবলকে বৃদ্ধি করবে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার পারফরমেন্সকে আরও এগিয়ে নিয়ে যাবে আর আমেরিকা এবং তার মিত্রদের পরাজয় ত্বরান্বিত করবে। বন্ধুরা, এই বাস্তবতার মধ্যে যখন এই অবস্থা ঘটছে চারিদিকে তখন আরেকটি পশ্চিমা বিরোধী অবস্থান সেখানে শুরু হলো। আমি বলেছিলাম যে আফ্রিকায় শুধু গ্যাবনের বা নাইজারের অর্থাৎ নাইজারের সামরিক অভ্যুত্থানও শেষ নয়, এখানে ইকোয়াসের সমস্যা বা আফ্রিকান ইউনিয়নের বড় ধরনের সমস্যা হলো এই ধরনের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে যদি সামরিক জান্তারা ক্ষমতায় বসে আফ্রিকান অঞ্চলে তাহলে যারা বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসে আস্তে আস্তে তাদের গতি দুর্বল হয়ে পড়বে এবং জনগণ সামরিক বাহিনীর মধ্যেও একটা চিন্তাধারা আসবে যে তারা ক্রমান্বয়ে ফ্রান্স এবং ইউরোপের স্বার্থ রক্ষা করে আসছে আফ্রিকার জনগণের স্বার্থকে প্রাধান্য না দিয়ে। সুতরাং উৎসাহিত হতে পারে পার্শ্ববর্তী দেশগুলোর সামরিক বাহিনী নতুন নতুন অভ্যুত্থানের জন্য। এটি চরম আকারে ভাবিয়ে তুলেছে আফ্রিকার যে সকল দেশে এখনও পর্যন্ত সামরিক অভ্যুত্থান হয় নাই, অর্থাৎ যেখানে বেসামরিক প্রশাসন এখনও পর্যন্ত ক্ষমতা পরিচালনা করছে। সুতরাং আমাদের আশঙ্কার মধ্যেই একটা ঘটে গেল গ্যাবন। বন্ধুরা, গত সপ্তাহের বিষয়ে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদের, সেই সপ্তাহ পেরোতে না পেরোতে গ্যাবনে সামরিক অভ্যুত্থান হলো এবং সামনে আপনারা দেখেন আর কোন কোন দেশে সিরিয়ালে পড়ে, আর যতই সামরিক অভ্যুত্থান হবে ততই ফ্রান্সের গুটি একটা একটা করে পড়ে যাবে। বন্ধুরা, এই ধরনের নতুন নতুন সংবাদ আমরা আসার সাথে সাথে আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব, বিষয়টি বিশ্লেষণ করে আসল কি ইউরোপ এবং আমেরিকার পতনের সূর্যের মধ্য দিয়ে ব্যাপারটি আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই আপনারা জানাতে পারেন। বন্ধুরা, আমেরিকার পতনের শুরু বলবো না, কারণ আফ্রিকাতে আমেরিকা তেমন কোনো প্রভাব রাখে না বা তারা যে কোনো জায়গায় ইচ্ছা করলে প্রভাব রাখতে পারে, এটি আমেরিকার ইচ্ছা। তবে যখনও পর্যন্ত স্বার্থ তৈরি না হবে আফ্রিকাতে ততদিন পর্যন্ত তারা সেখানে নিজেকে সেইভাবে ইনভলভ করবে না। সুতরাং এখন তারা চাচ্ছে আস্তে আস্তে ফ্রান্সের মতো দেশগুলোকে হটিয়ে দিয়ে নিজেরা অবস্থান তৈরি করুক, কিন্তু ফ্রান্স যেহেতু মিত্র তাই সরাসরি কিছু বলতে পারছে না, আর অন্যরাও ফ্রান্সের প্রভাবকে দুর্বল করলে সেটি সুযোগ হিসেবে দেখছে আমেরিকা, তাই অন্যদের ব্যাপারেও তারা নাক গলাচ্ছে না। আর এটি ক্ষুব্ধ করেছে ফ্রান্সকে যে আমেরিকা কী করলো আমাদের সাথে। ফ্রান্স এই মনোবেদনা নিয়ে সম্ভবত আফ্রিকা থেকে আস্তে আস্তে বিদায় নেবে। আপনাদের এ ব্যাপারে গুরুত্বপূর্ণ মন্তব্য বা যুক্তি সহকারে কোনো কমেন্টস থাকলে কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।